আমেরিকার জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভাইরাসের এক ডোজের টিকার প্রয়োগ বন্ধ করা হয়েছিল। এই টিকা নিয়ে এবার সতর্ক বার্তা উচ্চারণ করেছে এফডিএ। সোমবার তারা জানায় এই টিকা গ্রহণে এক ধরনের বিরল স্নায়ুবিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে। স্নায়ুবিক এই জটিলতা গুলেইন বারি সিন্ড্রোম নামে পরিচিত। আমেরিকায় যারা করোনার পূর্ণাঙ্গ টিকা পেয়েছেন তাদের মধ্যে 14 কোটি 60 লাখ মানুষ ফাইজার ও মডার্নার টিকা নিয়েছেন। এর বিপরীতে 1 কোটি 28 লাখ মানুষ জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন। ব্রিটেনে এই টিকার কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। এফডির পক্ষ থেকে বলা হয়েছে যারা জনসনের টিকা নিয়েছেন তাদের মধ্যে 100 জন গুলেনবারি সিন্ড্রোমে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। এফডির এই প্রতিবেদন প্রাথমিক। এতে আরও বলা হয়েছে যারা এই স্নায়ুবিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে 95% রোগীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হচ্ছে। যাদের জনসনের টিকা দেয়া হয়েছে এবং যারা গুলেনবারি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন তাদের তথ্য সহ এই সতর্কতা দিয়েছে এফডিএ। তথ্য বিশ্লেষণে জানা গেছে যারা জনসনের টিকা নিয়েছেন তাদের মধ্যে এই সিন্ড্রোম দেখা দেওয়ার আশঙ্কা কম। তবে ধারণা করা হচ্ছে সাধারণ মানুষের তুলনায় জনসনের টিকা গ্রহীতাদের মধ্যে এই সিন্ড্রোম দেখা দেওয়ার আশঙ্কা 3 থেকে 5 গুণ বেশি। এফডিএ বলছে স্নায়ুকোষ দুর্বল হয়ে গেলে এই সিন্ড্রোম দেখা দেয়। এর কারণে মাংসপেশী দুর্বল হয়ে যায় এবং সাময়িকভাবে ওই ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন। অবশ্য আমেরিকায় এ রোগ নতুন নয়, তবে বিরল। বছরে প্রতি 10 লাখে 10 জন এ রোগে আক্রান্ত হন। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।